নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যেরকমভাবে বলেছিলাম যে 12টা লগ্ন ধরে ধরে সারা বছরের একটা সংক্ষিপ্ত বর্ষফল বলে দেব, আজকে যেটা নিয়ে বলবো সেটা মুখ্যত মেষ লগ্ন নিয়ে বলার চেষ্টা করব। চেষ্টা করব প্রত্যেক দিন 12 দিনে 12টা লগ্ন ধরে পুরো ইয়ারের একটা নাটশেল আপনাদের বলে দেওয়া। তো মেষ লগ্ন বুঝতেই পাচ্ছেন মঙ্গলের প্রকৃতি, তো মঙ্গলের নিজস্ব ঘর, মঙ্গলের এটা খুব স্ট্রং ঘর, কারণ রবির এখানে তীব্রতা অত্যন্ত বেশি থাকে। এটা চর রাশি এবং অগ্নিকারক রাশি, এই দুটোর জন্য চর যদি কখনো অগ্নিকারক হয়, অর্থাৎ আগুন যদি চলাচলের মধ্যে থাকে, তাহলে তার প্রকৃতি অনেক তীব্রতা থাকে। তো সেই হিসাবে বৃশ্চিকের থেকে মঙ্গলের মেষের ঘর অনেক বেশি তীব্র। সংক্ষিপ্ত আলোচনায় এর থেকে ডিটেইলিংয়ে যাওয়াটা আর সম্ভব নয়, এবং রবি যেহেতু এখানে তীব্রতা বেশি পায়, রবি সব ঘরেই তীব্রতা পায়, এ ঘরে একটু অত্যাধিক পায়, তার কারণ এখান থেকে রবির ফিফথ হাউস হচ্ছে রবির ঘর, তো সেই হিসাবে রবির তীব্রতা থাকে। যদিও রবির সবসময় সপ্তম দৃষ্টি থাকে, কিন্তু দ্বিপাদ ত্রিপাদ দৃষ্টিগুলো অনেক ভাগে বিভক্ত থাকে। আমি যদি যদি কখনো দৃষ্টি নিয়ে কখনো যদি কোনো প্রোগ্রাম করি তখন ডিটেল বলবো এই ব্যাপারটাতে। তো মেষের ঘর, মেষের লোকেরা প্রচণ্ড এনার্জেটিক হয়, এটা প্রথম ব্যাপার। মঙ্গলের প্রকৃতি থাকে এনার্জেটিক হয়, শনি যদি একটু ভালো পজিশান হোল্ড করে এবং মঙ্গল যদি খুব ম্যাল পজিশানে গিয়ে রেক্টোগ্রেড অথবা রাহুযুক্ত অবস্থায় হয়ে না থাকে, এরা নর্মালি আইডল হয় না, এরা এনার্জেটিক হয়, যে কোনো কাজে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে। সেনাপতি মঙ্গলকে আমরা বলে থাকি, তো সেনাপতির যত সমস্ত গুণ মঙ্গলের মধ্যে থাকে, তবে একটু বেশি পরিমাণে অ্যাগ্রেশন বা অ্যাডামেন্ট এদের মধ্যে থাকে। মঙ্গলের এটা বেসিক প্রকৃতি, তো সেটা অনেক সময় অন্যের কাছে নিজেকে একটু ডিফেম করায়। এটা যদি একটু কন্ট্রোল করেন তাহলে অনেক বেটার, কিন্তু গত বছরে যে নেগেটিভ এফেক্টটা ছিল, স্পেশালি জুপিটারের অবস্থান ছিল 8th হাউসে লগ্ন থেকে, তো সেই জুপিটার 8th হাউসে থাকার জন্য এই জাতীয় জাতক জাতিকারা যারা ভালো, খুব ভালো দশায় না থেকেছেন, তাদের কিন্তু বেশ বিফলতার সম্মুখীন হতে হয়েছে, হওয়া উচিত। যদি ভালো দশায় না থাকেন বা যোগকারক গ্রহের অবস্থান যদি বেটার না থাকে এবং শনি ছকে যদি সামান্য দুর্বল থাকে, তাহলে কিন্তু বেশ বিফলতা দেবে। সেই তুলনায় এই বছর কিন্তু ভালো দেবে, অন্তত শুরুর দিকে। 5th নভেম্বর বৃহস্পতির ট্রানজিট হয়ে গেছে, তো ট্রানজিট হয়ে যাওয়ার পরেই কিন্তু জুপিটার ফল দিচ্ছে। নর্মালি জুপিটার 3°40' ক্রস করার পর থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 24-25 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই লগ্নের লোকেদের গ্রিপ নেবে, এবং শনি যেহেতু কর্মস্থানে প্রবেশ করবে, 10th হাউসে প্রবেশ করবে, সুতরাং কাজের জায়গাও বেটার দেবে। যদিও 10th হাউসে শনি আসা মানে কিন্তু শনি একটু অতিরিক্ত পরিশ্রম করাবে, শনির কাজই একটু অতিরিক্ত পরিশ্রম করানো, অর্থাৎ অ্যাপারেন্টলি মানুষের মনে হয়, কিন্তু যেহেতু শনির নিজস্ব ঘর ওটি, তার ফলে স্কিলও বাড়াবে, স্পেশালি যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা ধরুন আর্কিটেক্ট, এটাও একটা ইঞ্জিনিয়ারিং, যে কোনো স্কিল্ড কাজকর্মের সাথে যুক্ত, আনস্কিল্ড নয়, যারা স্কিল্ড কাজকর্মের সাথে যুক্ত, তাদের কিন্তু জায়গা অত্যন্ত ভালো দেবে এর এই প্রকৃতির জাতক জাতিকার ক্ষেত্রে, এবং যথেষ্ট সুনাম পাবে, প্রমোশনের যোগ খুব ভালো আছে। বছরের প্রথম 6 মাস, আমি পরের 6 মাসের জায়গাটা একটু অন্যভাবে বলবো, প্রথম 6 মাস কিন্তু খুবই ভালো ফল দেবে, স্পেশালি জুন মাসের মোটামুটি ধরুন 1st-2nd week পর্যন্ত, 10-12 তারিখ পর্যন্ত কিন্তু ভালো ফল দেবে। বকরি হয়ে বৃহস্পতি যখন মকরে ঢুকবে, অনেক লোক প্রশ্ন করেছে, মকরে ঢুকলেও কিন্তু শনি বৃহস্পতি একসাথে অবস্থান করবে, মার্চ মাসের মোটামুটি 3rd week-এর পর থেকে সেখানে মঙ্গলেরও অবস্থান থাকবে, সুতরাং 3টে প্ল্যানেট কর্মস্থানে অবস্থান করার হেতু সেই সময় কিন্তু অন্তত মার্চ থেকে জুনের প্রায় এন্ড পর্যন্ত কাজের জায়গায় রিকগনিশন দেবে, প্রমোশন দেবে। ভালো দশায় থাকলে কিন্তু উত্তম প্রমোশন আছে, যারা সরকারি বিভিন্ন উচ্চ পদে আসেন এরকম ব্যক্তি আছেন, তাদের কিন্তু আবার মানে অত্যন্ত বেটার প্রমোশন হবে বা অত্যন্ত প্রেফারেবল প্রমোশন হবে, বাট ট্রান্সফার পোস্টিং কিন্তু হতে পারে, একটু দূরবর্তী একটু রিমোট অঞ্চলে ট্রান্সফার হতে পারে, সেই যোগটা কিন্তু রয়েছে। কয়েকটা জায়গা খুব স্পেসিফিক বলেনি। 3rd হাউসে রাহু থাকার জন্য, রাহু কিন্তু যদি মানে বেস ছকে আপনাদের, আমি তো কারোর ছক দেখতে পাচ্ছি না, আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, বেস ছকে যদি রাহু কোনোরকমভাবে উইক না হয় বা ম্যাল এফেক্টেড না হয়, এবং নবাংশে যদি ম্যাল এফেক্টেড না হয়, তাহলে কিন্তু রাহু যথেষ্ট পাওয়ার দেবে 3rd হাউসে থেকে, এবং মঙ্গলের মধ্যে এমনিই একটা এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে ভয় বা কোনো কিছুকে তুচ্ছ জ্ঞান করে, তো সেটা আরও বাড়াবে। তো 3rd হাউসে থাকার জন্য ভাই বোনদের সাথে রিলেশনও কিন্তু যথেষ্ট ভালো রাখবে এবং নেগেটিভ করবে না, যদি বেস ছকে রাহুর পজিশন খারাপ না থাকে।
এবং থার্ড হাউসের যে সেভেন্থ হাউস, অর্থাৎ যেখানে এখন বৃহস্পতি এবং শনি কেতু একসাথে বসে থাকবে, কেতু বৃহস্পতি একসাথে বসে থাকলে যেটা হয় সেটা হচ্ছে কেতুর ম্যাল এফেক্টটা কমে যায়। আমি বহু লোককে বলতে শুনেছি যে কেতু বৃহস্পতির গুণকে বহু অংশে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এরকম কোনো বইতে আমি, অন্তত যারা জ্ঞানী মানুষ তাদের বইতে আমি কখনো পড়িনি যে বাড়িয়ে দেয়, কিন্তু নিজের নেগেটিভ এফেক্টটা কেতুর কমে যায়, বিশেষ করে শনি বেরিয়ে যাওয়ার পর থেকে, 24 জানুয়ারির পর থেকে জায়গাটা অনেক বেটার হবে। এবং ভাই বোন যাদের অনেক বিয়ে অনেক দিন ধরে আটকে রয়েছে বা বিয়ের পরে সন্তানের জায়গাটাও আটকে রয়েছে, তাদের কিন্তু জায়গা খুব ভালো আসবে এবং ভ্রাতা ভগিনীর সাথে কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে, অন্তত প্রথম 6-7 মাস কিন্তু খুব ইন্ডিকেটিভ জায়গাটা। মেষ, মেষের মঙ্গলের প্রকৃতি যেহেতু আপনার বেসিক জায়গা, লগ্ন দিয়ে যেহেতু বলছি আমি, তো মঙ্গলের প্রকৃতি সবসময় এগিয়ে যাওয়া, কিন্তু এগিয়ে যাওয়ার ফল সবসময় যে ভালো দেয় তা কিন্তু নয়। আমি যে নেগেটিভ জায়গাগুলোতে আসবো এবার সেটা বলে দিই, সেটা হচ্ছে বছরের শেষ 6 মাস, স্পেশালি 23শে ডিসেম্বর 2020 সাল পর্যন্ত। এবার আপনারা নর্মালি বলবেন 23শে ডিসেম্বর হয়ে গেলে আর বছর আর কি থাকলো, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মঙ্গল কিন্তু জুন মাসের পর থেকে সময় কিন্তু আস্তে আস্তে ভালো থাকবে না, এটা কিন্তু প্রথম মনে রাখবেন। মঙ্গলের পজিশন খারাপ থাকবে এবং শনি থেকে মঙ্গলের অবস্থান থার্ড হাউসে থাকবে, ফোর্থ হাউসে যাবে তারপরে আবার থার্ড হাউসে চলে আসবে, তো সেটার জন্য কিন্তু মঙ্গল যেহেতু লগ্নের দ্বাদশে এসে রেট্রোগ্রেড অবস্থায় থাকবে, তো সেই ফেজটা কিন্তু যারা চাকরি করেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা, তাদের ব্যবহার এগুলো পরিশীলিত করবেন যাতে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনের চার্জ না আসে, বিশেষ করে যারা ডিসিপ্লিন ফোর্সে থাকেন। মঙ্গলের মধ্যে বহু মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যারা বিভিন্ন ডিফেন্স, পুলিশ, এরকম বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সের লোক, তারা সেক্ষেত্রে কিন্তু মানে ব্যবহারটা অত্যন্ত পরিশীলিত হওয়া দরকার, কার্যত সকলেরই দরকার, কিন্তু সেখানে ব্যাপারগুলোকে খুব দেখা হয়, তারা কিন্তু নিজেদের বিহেভিয়ারের ক্ষেত্রে খুব মানে রাশ রাখবেন নিজেদের হাতে। মঙ্গল কিন্তু ওখানে এসে অত্যন্ত জোরালো অবস্থায় থাকবে, তো সেই অবস্থায় প্রত্যেকেরই ব্যবহার, চলাফেরা সব কিছুর মধ্যে যথেষ্ট কন্ট্রোল রাখবেন, এবং স্যাটানও তখন রেট্রোগ্রেশন অবস্থায় থাকবে, বৃহস্পতিও থাকবে, তো এই তিনটে ফেজে প্রত্যেকেই কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 23শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকেই খুব সাবধান থাকবেন। যদিও মধ্যেখানে একটা ফেজ এমন থাকবে যে মেষ রাশিতে মঙ্গল ঢুকে, মঙ্গল তো বেসিক্যালি রেট্রোগ্রেশন হবে মেষ রাশিতে গিয়ে, বৃষতে তো হবে না, সেটা হবে কিন্তু মঙ্গল আমাদের অনেকটাই মানে অনেকটা পরে গিয়ে হচ্ছে আর কি, 11 তারিখ, হ্যাঁ 10th সেপ্টেম্বর বেসিক্যালি মঙ্গল রেট্রোগ্রেড হবে 3° 57 মিনিটে গিয়ে, তো ওই ঘরটাতে কিন্তু অনেকক্ষণ থাকবে, তো 12th হাউসে থাকার জন্য যে সমস্ত নেগেটিভ কাজ, প্রাথমিক 12th হাউস অর্থাৎ মেষ রাশিতে গিয়ে রেট্রোগ্রেড হওয়ার পূর্ব অবস্থান পর্যন্ত, মঙ্গল যে দ্বাদশ ঘরে 45 দিনের থেকে বেশি দিন অবস্থানে থাকবে কারণ তখন তার গতি কম থাকবে, তার ফলে দেখা যাবে প্রায় 2 মাস থাকছে, ওই 2 মাসে যে নেগেটিভ কাজগুলো হবে ব্যবহারে শরীরে তার কিন্তু কিছুটা আর কি ভরপাই বলতে পারেন, সেটা কিন্তু লগ্নে ঢোকার পরে মঙ্গল দেবে, কিন্তু মঙ্গল আবার নিচের দিকে নেমে আসবে, নেমে আমার দ্বাদশে গিয়ে ও ডাইরেক্ট হবে, তো এই যে ফেজটা অর্থাৎ মোটামুটি অক্টোবরের 10-12 তারিখের পর থেকে নভেম্বরের প্রায় 14 তারিখ পর্যন্ত, বকরি থাকাকালীন তো খুবই সাবধান, বকরির পরে যখন মার্গি হবে তখনও কিন্তু মঙ্গল একদম এক্সস্টেড পজিশনে চলে যায় খুব দ্রুত, সেই অবস্থাটাও কিন্তু লগ্নপতি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু শরীরকে নাস্তানাবুদ করে, খারাপ দশায় বেশি করে, তো এই অবস্থাটা একটু খেয়াল রাখবেন। এবং 23শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল এই ঘরে অবস্থান করা হেতু প্রত্যেকেই সাবধানতা নেবেন, ট্রান্সফারের খুব ভালো যোগ আছে, চাকরি সূত্রে দূর ভ্রমণের যোগ আছে, বিদেশে কোনো কনসাইনমেন্টে যেতে পারেন, আবার ফিরে আসবেন বছরের শেষের দিকে, কাজের জায়গা কিন্তু প্রথম 6 মাস অত্যন্ত ভালো আছে, শরীরের কিছু ডেলিকেট অর্গ্যান বিশেষ করে বৃহস্পতি যে সমস্ত জায়গায় রোগ দেয় অর্থাৎ আমাদের কিডনিজে, লিভারের লোয়ার পোর্শনে, হ্যাঁ অর্থোপেডিক পেইন, এছাড়া যাদের অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে হরোস্কোপের মধ্যে, অর্থাৎ যাদের হরোস্কোপে কোনো রকম অনেক রকমভাবে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি তৈরি হতে পারে, আমি কয়েকটা বলে দিচ্ছি, যেরকম রাহু মঙ্গল যোগ, শনি মঙ্গল যোগ,
রেক্টোগ্রেড শনি এবং রেক্টোগ্রেড মঙ্গল যোগ, এরকম বহু যোগ আছে। সেটা সেই যোগ আবার নবাংশে কোন অবস্থানে আছে সেটা আপনাদের রেসপেক্টিভ অ্যাস্ট্রোলজাররা যেভাবে বলে দিয়েছে সেই মতনভাবে থাকবেন। অর্থাৎ যাদের ছকে দুর্ঘটনার প্রবাবিলিটি বেশি আছে তারা কিন্তু মোর অর লেস, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, জুলাইয়ের এন্ডের থেকে, থার্ড উইকের থেকে কিন্তু ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। ভালো দশায় থাকলে খুব একটা সমস্যা নেই, কিন্তু খারাপ দশায় থাকলে একটু, যানবাহন যারা চালান বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় বা প্রাইভেটও যদি ব্যবহার করেন, বিশেষ করে টু হুইলার যদি ব্যবহার করেন, একটু সাবধানে থাকবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু মঙ্গল নিজের ঘরে গিয়ে রেক্টোগ্রেশন হবে এবং সেটাও কেতুর নক্ষত্রে, এবং কেতুর অবস্থান, কেতুর মানে যে গমন পথ যেটা থাকবে সেটা তখন মঙ্গলের ঘরের প্রায় কাছাকাছি চলে আসবে, তো মেষ রাশিতে এমন সময় একটা হবে যখন মঙ্গল মেষ রাশিতে ঢুকবে এবং কেতুও চলে আসবে, তো কেতু মঙ্গলের যখন, মঙ্গলে যখন 8 দৃষ্টি চলে আসবে কেতুর ওপরে, তখন দাঁতের, বিশেষ করে মোলার যেগুলো আমাদের গোড়ার দিকের দাঁত, সেই দাঁতে কিন্তু সমস্যা দিতে পারে, দাঁত এবং গাম রিলেটেড প্রবলেম করতে পারে, তো দাঁতের দিকেও প্রত্যেকে নজর দেবেন, না হলে কিন্তু একটু ট্রাবল দিতে পারে, খারাপ দশায় থাকলে কিন্তু একটু একটু বেশি এফেক্ট দেবে। যে যারা সন্তান নেওয়ার চিন্তা করছেন তারা প্রথম 6 মাসের মধ্যে কিন্তু খুব ভালো যোগ আছে, এবং মঙ্গলের যেহেতু দৃষ্টি রবির ঘরে, বৃহস্পতির যেহেতু দৃষ্টি রবির ঘরে আছে অন্তত প্রথম 3 মাসে, এবং তার পরবর্তী 3 মাস ব্যতি রেখে তার পরের আবার 4 মাস, 4.5 মাস মতন, যেহেতু ফলে ওয়েট একটু গেইন করাবে এবং সন্তানের জায়গা অত্যন্ত শুভ আছে, এবং বৃহস্পতির দৃষ্টির থেকে বৃহস্পতি আবার 5th হাউসে আছে, তো 5th হাউসে, 5th হাউস থেকে আমরা গ্র্যান্ডসন এদের বোঝাই, মানে নাতি নাতনি, অর্থাৎ যারা একটু বৃদ্ধ হয়েছেন, যাদের ছেলেমেয়ে হওয়ার মতন জায়গায় রয়েছে, তারা কিন্তু নাতি নাতনির দিক থেকে অত্যন্ত সুখী হবেন, সুস্থ নাতি নাতনি জন্মাবার যোগ আছে, এবং তাদের নিয়ে এই সময়টা, যাদের অলরেডি জন্মে গেছে তারাও কিন্তু এই সময়টা বেশ কমফোর্টেবলি কাটাবেন। শুধু বছরের লাস্ট 5টা মাস, জুলাইয়ের 3rd উইকেন্ড থেকে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত সময়টা শারীরিকভাবে একটু নজর দেবেন এবং ব্যবহারিক জায়গায় নজর দেবেন, কারণ মঙ্গল আমাদের অ্যাগ্রেশনকে ডিনোট করে, সেই জায়গাটার একটু নেগেটিভিটি আছে, বাদ বাকি কিন্তু এই এই ছকের অনেক দিন বাদে নেগেটিভ একটা, প্রায় 1.5 বছর চলার পরে কিন্তু ডিসেম্বর থেকে, অর্থাৎ এই যে ডিসেম্বর মাসে ভিডিও করছি, ডিসেম্বর থেকে কিন্তু জুন পর্যন্ত সময় আপনাদের প্রায় 80 ভাগই ভালো আছে। সুতরাং ভালো সময়ের অ্যাডভান্টেজ নিন, এবং নতুন কিছু ব্যবসা বা কিছু শুরু করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। ভালো দশায় থাকলে কিন্তু খারাপ সময়টাও অনেকটাই সেফগার্ড পেয়ে যাবেন, খারাপ দশায় থাকলে একটু শেষের দিকটা সাবধানে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর শুভ হোক, সবাই দেখুন প্রোগ্রাম, সাবস্ক্রাইব করুন, কোনো নতুন সাজেশান থাকলে বলুন, আমি সেগুলোকেও অ্যাড করে দেবো। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।